কোষে দেখি একুশ এই প্রশ্নমালাটি আমরা লগারি প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের এক আমাদের প্রশ্নে দেওয়া আছে মান নির্ণয় করি প্রশ্ন আছে মোট চারখানায় এক নম্বরে প্রথমের প্রশ্নটা আছে আমাদের কি ন লগ অফ ওয়ান বাই সিক্সটি ফোর টু দা বেস ফোর অর্থাৎ চারের বেসের উপরে ম্যাথটা দেওয়া আছে তাহলে আমাদেরভাবে এই চৌষট্টিকে আমরা চারের বেশে কিভাবে ভেঙে নিব সেটা একটু দেখে নাও চারের বেশে আমাদেরকে এটাকে ভেঙে নিতে হবে তাহলে এই চৌষট্টিকে আমরা প্রথমে লিখলাম আর লসাগু কিন্তু আমাদের চারের বেশে তাই আমরা সবসময় চার দ্বারা করব। তাহলে চার ষোলো চৌষট্টি ষোলো আবার ফিরে চার অর্থাৎ তিনবার হলো অর্থাৎ চার ইন্টু চার ইন্টু চার সময় চৌষট্টি তিনবার তাই আমরা লিখব লগ অফ ওয়ান বাই ফোর কিউব ফোর কিউব মানে এটা আমাদের আছে চারটা আমাদের তিনবার আছে তাই ফোর কিউব আর টু দ্য বেস ফোর তাহলে এবারে পাল্টি করে নেব তাহলে ইনভার্স হয়ে যাবে ওটা অর্থাৎ মাইনাস তাহলে ফোর টু দি দিবার মাইনাস আর মাইনাস তিন লগের সামনের দিকে গুণ হয়ে যায় তাহলে মাইনাস থ্রি ইন্টু দেখো মাইনাস থ্রি ইন্টু লগের বেসটাও চার আর লগটাও চার যখন সেম হয়ে যায় তখন মান হয় ওয়ান তাহলে মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে কোয়েশ্চেন নম্বর টু লগ অফ এবারে আমাদের আছে বেস যেহেতু বেস্ট আমাদের পয়েন্ট জিরো ওয়ানের আছে আর এটা কভার আছে জিরো ওয়ান আমাদের পর পর যেহেতু দুই অঙ্কের সংখ্যা দেখো দুটো দুটো চারটা দুটো ছটা অর্থাৎ তিনবার আছে তাইলে আমরা ওইটাকে কিউব করে লিখে নিতে পারবো লগটাকে তাই আমরা লিখলাম লগ অফ লিখলাম এটা তিনবার আমাদের পাওয়ার দিলাম আর নিয়ে আমাদের মাল্টিপ্লাই হয়ে গেল সামনে আর তাহলে থ্রি ইন্টু লগের এবং বেশ দুটো সেম তাই মান এক তাহলে থ্রি ইন্টু এক ইজ ইকুয়াল টু থ্রি তাহলে থ্রি হলো আমাদের কি না এটি আমাদের অ্যান্সার প্রশ্ন নম্বর টু হয়ে গেলো এই একইভাবে করলে সহজ পদ্ধতিতে আমরা লগগুলোকে ভেঙে নিতে পারবো প্রশ্ন নম্বর তিন লগ অফ দুশো ষোলো আর কিন্তু বেশ আছে আমাদের রুট সিক্স দুশো ষোলোর বেশটা কত না রুট সিক্স তাহলে ছয়ের উপরে আমরা লসাগুটা করবো সবসময় দুশো ষোলোকে দেখো দুশো ষোলোকে আমরা ছয় দ্বারা প্রথমে করলাম তাহলে প্রথমে ছয় দিয়ে করলে আমরা ছত্রিশ ফলে আবার ছয় দিয়ে করলাম ছত্রিশ তাহলে তিনখানা ছয় পেলাম আর একটা ছয় অর্থ হচ্ছে দুটো রুট দুটো রুট মিলে একটা ছয় হয় তাহলে আমরা কটা পাবো দেখো দুটো দুটো চারটা দুটো ছটা তালে রুট ওভার অফ সিক্স আমরা ছ খানা পাব তাই আমরা এই ক্ষেত্রে লগটাকে ভেঙে নিব আমরা কিভাবে ন লগ অফ রুট ওভার অফ সিক্স টু দি পাওয়ার সিক্স আর টু দ্য বেস সিক্স তাহলে মাল্টিপ্লাই হয়ে গেল সিক্স আবার দুটো যেহেতু একই তাহলে মান হবে ওয়ান তাহলে সিক্স ইন্টু ওয়ান টু সিক্স এটাই হবে আমাদের অ্যান্সার এবারে আসবে আমাদের প্রশ্ন নম্বর ফোর ফোরের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো ফোরের ক্ষেত্রে হবে লগ অফ এক হাজার সাতশো আঠাশ আবার বেশটা হচ্ছে টু রুট থ্রি তাহলে টুটাকে আমরা ইনপুট করে দিলাম চার দিয়ে অর্থাৎ রুট বারো হয়ে গেল তাহলে বেস্টটা বারোর উপরে চলবে আমাদের তাহলে সেই ক্ষেত্রে আমরা বারো দিয়ে এটাকে এলসিএম অত লসাগু করব দেখো তাহলে এবারে আমাদের কথা হচ্ছে এক আমরা কিন্তু বেশ বারো এটা মনে রাখবে তাহলে বারো দিয়ে লসাগু করব। প্রথমে একবার খাবে তারপরে নামতা বলব নামতা বলার পর হিসাব করে দেখবে চার খেলো তাহলে আমরা দিব চার এবারে থাকবে কত তিন বারো ছত্রিশ আবার চার বারো আটচল্লিশ অর্থাৎ এরপরও কিন্তু হবে চার অর্থাৎ একশো চুয়াল্লিশ আবার বারো দিয়েই করবো কিন্তু বারোর বেশে যেহেতু আছে একটি বারো সমান দুইটি রুট বারো তাহলে এবারে কটা পাবো দেখে নাও তাহলে দুটো দুটো চারটা দুটো ছটা তাহলে রুট বারো আমরা পাবো ছখানা তাহলে লগটাকে আমরা কিভাবে লিখে নেব না লগ অফ আমরা পড়ব লগ অফ রুট বারো টু দি পাওয়ার সিক্স আর টু দ্য বেস রুট বারো তাহলে ছয়টা আমাদের জাম্প করে সামনে মাল্টিপ্লাই হয়ে যাবে আর বেস এবং লগ যেহেতু একই তাহলে মান ওয়ান তাহলে সিক্স ইন্টু ওয়ান ইজিকাল টু সিক্স এইভাবে ম্যাথগুলো করবে ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে উৎসাহিত করবে